নমস্কার বন্ধুরা, কলকাতা টকঝাল মিষ্টির আরও একটি নতুন শীতকালীন পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। শীতকালীন পর্ব কেন বললাম সেটা আমি গুছিয়ে বলছি। আমরা তো নানান রকম খাবার দাবার খেয়েই থাকি, কিন্তু এই শীতকালীন মরশুমে অর্থাৎ এই ক্রিসমাসের যে সপ্তাহটা চলছে সেই সপ্তাহে কেক, পেস্ট্রি এবং নানান রকম খাবার দাবার আমাদের খেতে খুবই ইচ্ছা হয় এবং আমরা খেয়েও থাকি। তো আজকে এই কেকের সন্ধান করতে করতে কলকাতার একটি গলিতে একটি পুরনো দোকানে চলে এসেছি, যেটা কিনা বহু পুরনো দোকান, মানে বহু বছরের পুরনো দোকান। তো আমরা তো বিভিন্ন জায়গার কেক খেয়ে থাকি, তো আজকে চলুন এই কেকের দোকানটা থেকে খেয়ে দেখি এখানকার কেক কীরকম খেতে। চলুন তাহলে রাখি, দেখে নেওয়া যাক। কেকের সাম্রাজ্যে আমি চলে এসেছি এখন এই জে এন বড়ুয়ায়। দোকানটার নাম হচ্ছে জে এন বড়ুয়া। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কেক। এবং এই কেক যারা বানান সেই সমস্ত কর্মকর্তারা এখানে দাঁড়িয়ে আছেন। আমরা এখন তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত সমস্ত কিছু জেনে নেব। এই কেক কত বছরের রেখা? মিনিমাম 64-65 বছর হয়ে গেছে, 64-65 থেকে চালু হয়েছে। এবং এই কেকটার এটা অ্যাংলো ইন্ডিয়ান পাড়ার, এটাই কেকটা খেত ম্যাক্সিমাম, যার জন্য আমার মার্কেটে ঢুকিনি। এটা আস্তে আস্তে ফরেনে চলে যাচ্ছে। হ্যাঁ, ইভেন চলে গেলেও আমার এখানকার কেক আমার লন্ডনেও বাবা যেতে পাঠাতে। বুঝলেন, প্রথম কে শুরু করেছিলেন? বাবা করেছিল, জে এন বড়ুয়া, জ্যোতিনাথ বড়ুয়া। বাবার পর দাদা, দাদার পর আমি। এখানে যে কেকের যে কোয়ালিটি বা যেভাবে আপনারা তৈরি করছেন, আপনারা কি মনে করছেন যে মার্কেটে তো অন্য ধরনের পাওয়া যায়, সেটার সাথে আপনাদের কি তফাত বলে আপনাদের? অনেক তফাত আছে। যেমন ছানার কেক আমরাই করি, ওয়াইন কেক আমরাই করি। তুমি আমরা গ্যারান্টি দিয়ে বলি যে আপনি নিয়ে যান, আমরা খুব তো অ্যাডও করি না, লোকে খেয়ে চলে আসে। কেকের মধ্যে নানা রকম ফুড আছে, কেকে যাবতীয় ফুড দিই, ব্র্যান্ডি আছে, ব্র্যান্ডি দিই। আর এটা এটা হচ্ছে ওয়াইন কেক। এতে ওয়াইন আছে, এখানে ফুড আছে, মাখন আছে, প্রচণ্ড প্রচুর পরিমাণে মাখন আছে, ফুড আছে, প্রচুর ফুড আছে, আর কাজু আছে, এবং কেকের যে আটা আছে ফুডগুলো সব এর মধ্যেই আছে। ছানা কেক শুধু ছানাই থাকে, আর কিলমিশ থাকে, একটু অল্প মোরব্বা থাকে, ফুলছান। আচ্ছা, এগুলোর দাম কত করে? মানে যেমন ছানার কেক, ওয়াইন কেক, ফুচ কেক বা মাফিনস যদি কিছু। ছানা কেক আমাদের তিন রকম হয়, একটা ছোটো, একটা হাফ পাউন্ড, একটা এক প্লেন কেক 195, এটা 225, ওয়াইন কেক এটা ছানার কেক ছোটো 40 টাকা, হাফ পাউন্ড হচ্ছে 180, এটা ফুল পাউন্ড 360, আর এটা হচ্ছে ব্র্যান্ডি কেক, এটা 260, আর এটা নর্মাল 170। 170 আমার লাস্ট, তার নিচে আমার কোনো কেক নেই। তার ছোটো হচ্ছে এটা হাফ পাউন্ড, 170 হাফ সিডি হয়। আর ইভেন আমার প্যাটিসও আছে, প্যাটিসও দেখতে পারেন, আমার প্যাটিস খেলে বুঝতে পারবেন যে আমরা কী কোয়ালিটি প্যাটিস করি। প্যাটিসে আমরা প্যাটিসের তো নিশ্চয়ই অনেক রকম ভ্যারাইটি থাকবে। তারপরে হচ্ছে প্যাটিসে যে আমরা অনেকে ডালনা মেশে, আমরা ডালনা মেশাই, এটা পাপ বলে একটা জিনিস আছে, ওটা ইয়ে থেকে আছে, হায়দ্রাবাদ। হ্যাঁ, ওটা খেয়ে আমার প্যাটিসকে আপনি জল খান কিচ্ছু হবে। কীরকম দাম প্যাটিসে? প্যাটিস চিকেন প্যাটিস 25। এখন যেহেতু ভেজ আছে, ভেজে একটু দামটা বেড়ে গেছে, যেহেতু আলু ফলু দামটা বেড়ে গেছে, 18 টাকা, এমনি নর্মাল 15 টাকা। মাটন 55, তারপর মাশরুমের প্যাটিস আছে 35, চিংড়ি মাছের প্যাটিস আছে 40। বার্থডে কেক যদি কেউ অর্ডার দেয় যে সেক্ষেত্রে আমরা করে দেবো বার্থডে কেক। বার্থডে কেক আমরা তখন করে দেবো, ছোটো 1 পাউন্ড বা তার থেকে বড় বা বড় বড় যা পাও। আপনারা কেকটা তৈরি কোথায় করছেন? আমার কারখানা হচ্ছে পদ্মকোট। আলাদা ফ্যাক্টরি? হ্যাঁ, আলাদা ফ্যাক্টরি আছে, ওখানে ওখানেই তৈরি, ওখানে প্রোডাক্ট সব কিছু। সকালে কটায় দোকান খুলে না? সকালে আমাদের ভোরবেলা খুলে যায়, 5টা 6টা থেকে কাজ চালু হয়ে যায় ভোরে। আর রাত্রিবেলা কটা?
রাত্রে বেলা দুপুরে রেস্টটা অর্ডার এলাম, ওই সব রেস্ট ফেস্ট নেই না। হ্যাঁ, রাত্রে 12টা 1টা অবধি কাট। এমনি নর্মাল দিনে নর্মাল 10টা, আবার দুপুরে ওদের শিফট অফ থাকে, আবার সন্ধ্যে থেকে আমাদের চালু হয়, সন্ধ্যাতে রাত 10টা 11টা। আমি একবার একটু টিমের সাথে আলাপ করে দিতে চাই, কারণ এনারাও যথেষ্ট সহযোগিতা করেন এবং এই সুন্দর সুন্দর পেস্ট্রিকে ওনারাই তৈরি করেন। আপনার নাম? পি কে দত্ত। আপনি কী করেন? আমার এই যোগানগুলো জোগাড় করি। আচ্ছা, আপনি? আপনার? শুভজিৎ বড়ুয়া, আমি ওনার নাতি, এটা আমার দাদু। আপনার নাম? শেখ জিদান আলী। আপনি কী করেন? আমি কেক বানাই। আচ্ছা, আপনি কেক বানান, মানে এত টেস্টি টেস্টি কেক আপনি বানান? হ্যাঁ। নিজে খেয়ে দেখেছেন, কেমন লাগে? খাই, খুবই ভালো লাগে। আমার নাম পূর্ণিমা বড়ুয়া। আমার দাদা ছোটদা। আমার নাম শেখ আব্দুল বারিক। আপনি কি করেন? আমি এই থাকি, পাড়ায় ধরে থাকি, কাজকর্ম করি। আপনার নাম? রতন বড়ুয়া। আমি ওনার আর কি। এটা হচ্ছে আমার জায়গা, আমি হচ্ছে ওনার সালাম। বিশেষ করবেন না, রাত 12টা দাদা দিন। আমি আমি খবর পেলেন কী করবেন না, আপনার কেক খেয়েছি, চলে আসছি একটু আবার দোকান খুলে। বল দিদা, রাত্রে আরও 12টার সময় আমরা ঘুমে যাই, তখন এসে ঠোঁকে, দাদা কেক দিন কেক দিন। আমরা বলি এত রাত্রে বললে দিন না, অনেক দূর থেকে এসেছি, ফের আমরা উঠে দিই, সারা রাতই খোলা থাকে, প্রায় কাস্টমার আসতেই থাকে। আচ্ছা, আপনাদের এখানে আসতে গেলে বা লোকেশনটা কি আছে? কোন দিক দিয়ে আসবেন বলুন? সব দিক থেকে, মানে বিভিন্ন দর্শক দেখবেন, বিভিন্ন জায়গা থেকে আসবে, তো আপনি একটু ডেসক্রাইব। আপনি যদি সাম্বায়ের থেকে আসেন, টেন্ডার মনি হলো যোগাযোগ ভবন বলে নাবি দেবে। যদি সাউথ থেকে আসেন, সেন্ট্রাল বলে নাবি দেবে। যদি মেট্রো আসেন, চান্নি বলবেন, নাবি দেবে। আর গাঙ্গুরাম বলবে, হাওড়া থেকে গেলে গাঙ্গুরাম বললাম, গাঙ্গুরাম নাবি দেবে। তাহলে আপনাদের স্ট্রিটের নাম বা আপনাদের অ্যাড্রেস বললাম, বোবাইয়ার থানা। হ্যাঁ, এসে বললো বুদ্ধিস্ট টেম্পল বলে 6 নম্বর অফিস, বউ ব্যারাক বললেই হবে। দোকানের নাম? জেন বড়ুয়া ফুড প্রোডাক্ট। আপনাদের কোনো রকম হোম ডেলিভারি বা এরকম? হোম ডেলিভারি আছে, চলে যাবে, কোনো ব্যাপার নেই। ওটা একটা ক্যারিং কস্ট দিতে হয়, আর যেই যায় তাদের একটু টিপ দিলে পৌঁছে যাবে, হোম ডেলিভারি আছে। তাহলে ডেলিভারি অর্ডার দেওয়ার জন্য কোনো ফোন নাম্বার নিশ্চয়ই আছে? হ্যাঁ, ফোন নাম্বার তো নিশ্চয়ই আছে আমাদের, ওই তো 8444-06-4211। আচ্ছা, আরেকবার রিপিট, 8444-06-4211। এখান থেকে খাওয়া হয়েছে এবং আমরা মাঝে সাঝেই আসি এবং কিনি, আমরা মানে ছোট কেক হলেও আমরা এখান থেকেও কিনি, একদম ছোট থেকে শুরু করে বড় অবধি পুরো এখানে। বাড়িতে যদি ছোটখাটো কোনো মানে বাচ্চা কাচ্চা থাকে, তারাও কি এখানকার কেক সব সব এখান থেকে খেয়ে পছন্দ করে, খুব টেস্টি। আর দামের দিক থেকে কীরকম? মানে রিজনেবল, শুধু কথা দাম নয়, মানে কোয়ালিটি কম্প্রোমাইজ কিছু করেন না ওনারা। মার্কেটে তো এরকম কেকের কম্পিটিশনে আরও অনেক দেখি দোকান আছে, সেখানে আমরা কেক খাই, তো সেটার সাথে এখানকার কী তফাত বলে মনে হয়? না, প্রথম কথা আমি বলবো কোয়ালিটি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওনাদের ব্যবহার, মানে একটা অ্যাপ্রোচ একটা থাকে মানুষের। এবার আসলেও একটা কাস্টমার, তো ওনাদের অ্যাপ্রোচটা সবচেয়ে ভালো জিনিস লাগে আমাদের, মানে একটা কাস্টমার এলো বিক্রি করে দিলাম হলো না, ওনাদের ব্যবহার, এটাই আমাদের আনন্দ লাগে। আজকের ব্যাপারটা কী হয়েছে, এই ছোট্ট একটা ছানার কেক যেটা আমার হাতে এসেছিলো, সেটা আমি পেয়ে আর লোভ সামলাতে না পেরে খেতে শুরু করে দিয়েছিলাম, তো যার জন্য আর প্রথম থেকে শুরু করিনি, খেতে খেতেই বলি বিষয়টা, তাহলে ভালো হয়।
এটার নাম হচ্ছে ছানার কেক। এটা ছোট্ট মতন, খুব কিউট দেখতে, খুবই ভালো খেতে। ভেতরে কিশমিশ আছে, আরও অনেক কিছু দিয়ে তৈরি এই জিনিসটা, উপরে চিনি ছড়ানো। তো এই ছোট্ট মিষ্টি কেকটা আপনি আর কোথাও পাবেন না, একমাত্র এই বৌবাজার থানার পাশে রবার্ট স্ট্রিটে বড়ুবাজার দোকানে একমাত্র পাওয়া যাবে। তো এই কেকটা যদি খেতে ইচ্ছা হয়, ইচ্ছা তো হবে, খুব স্বাভাবিক ব্যাপার, আমি যেভাবে খাচ্ছি খাবার দেখলেই খেতে ইচ্ছা হবে, এই শীতকালের মধ্যে চেষ্টা করুন এসে একদিন এই কেকটা একবার টেস্ট করে যাওয়ার। শুধুমাত্র এটা না, এটা ছাড়াও আরও অনেক কিছু ভ্যারাইটি কেক আপনারা পাবেন, যেটা আছে চিকেন প্যাটিস আছে, ফ্রুট কেক আছে, ওয়াইন কেক আছে স্পেশালি। তো এগুলো আপনারা এখানে টেস্ট করে যেতে পারেন আর কি। আসুন, এসে খেয়ে দেখে যান কেমন লাগলো আমাদেরকে জানান। আর বাড়ির কোনো ছোটো খাটো কোনো মানুষ থাকলে, অর্থাৎ ছোটো বাচ্চা কাচ্চা কাউকে থাকলে, তাদেরকে নিয়ে আসতে পারেন, তাদের হয়তো খুবই ভালো লাগবে। আর আমাদের কলকাতা টকঝাল মিষ্টি দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, জানান কেমন লাগলো। দেখা হবে পরের পর্বে, আজকের মতো টাটা। That and Son since 1849. Phone number 9875304822.